আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল সৌদি প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধ আর আরেকটি ভিডিওতে আশা করি আল্লাহর অসেসমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটি গুড নিউজ রয়েছে এখন থেকে নতুন পুরাতন সকল সৌদিগামী প্রবাসী বাইরাই আপনারা পঁচিশ হাজার টাকা কোয়ারেন্টাইন খরচ বাবদ পাবেন আর এটা আশা করা যায় আপনারা সকলেই পাবেন যতদিন পর্যন্ত সৌদি সরকার কোয়ারেন্টাইন সিস্টেমটা রাখবে বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য ততদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে সকল প্রবাসী আপনারা সৌদি আরবে যাবেন নতুন ভিসা এবং পুরাতন যারা রয়েছেন সকলেই এই পঁচিশ হাজার টাকা পাবেন এটা আশা করা যাচ্ছে আর এই টাকাটা কিভাবে পাবেন এই টাকাটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বিএম একটা স্মার্ট কার্ড থাকতে হবে অথবা আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের ফটোকপি থাকতে হবে অথবা অনার্স ওয়েস কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে আপনাকে এই ওয়েস অনার্স কল্যানের কল্যাণের সদস্য অথবা বিএম ইটির স্মার্ট কার্ড যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাচ্ছেন সবাই কিন্তু আপনার এই টাকাটা পাবেন না এই টাকাটা পেতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে হচ্ছে বিএম ইটি স্মার্ট কার্ডের ফটোকপি অথবা অনার্স ওয়েস কল্যাণ বোর্ডের নিবন্ধিত সদস্যর যে ফটোকপি সেটা লাগবে দ্বিতীয়ত পাসপোর্টের প্রথম চার পিসটার ফটোকপি লাগবে তৃতীয়ত যে আপনার পাসপোর্টে ভিসাটা লাগছে সেই ভিসার ফটোকপি লাগবে দেন হচ্ছে আপনি যে কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং দিয়েছেন সেটার তথ্যবহুল একটি ফটোকপি লাগবে এগুলো নিয়ে যখন আপনি প্রবাসী কল্যাণ ডেস্কে আপনি কাগজপত্রগুলো জমা করবেন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ট্রান্সফার করে দেওয়া হবে এখন কথা হচ্ছে যে সকল প্রবাসী ভাইয়ের আপনারা সৌদি আরবে চলে গেছেন অলরেডি নিজ খরচে কোয়ারেন্টাইনে ছিলেন আপনারা এই টাকাগুলো পেতে হলে সেম একই পদ্ধতিতে এই কাগজপত্রগুলো আপনাকে জেদ্দা এবং রিয়াদে আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই ডাকযোগে আপনাদেরকে এই কাগজপত্রগুলা জেদ্দা এবং আপনার রিয়াদ কনসোলেটে পাঠাতে হবে অ্যাম্বাসিতে পাঠাতে হবে তারপর সেখান থেকে আপনাদেরকে এই টাকাগুলো আপনাদেরকে সিস্টেমেটিকভাবে আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে প্রেরণ করা হবে সব প্রিয় প্রবাসী ভাইরা যারা অলরেডি সৌদি আরবে চলে গিয়েছেন এই কাগজগুলো আপনারা ডাকযোগে যদি আপনার জেদার কাছাকাছি হন তাহলে জেদাতে পাঠান রিয়াদের কাছাকাছি হলে রিয়াদ কনসুলেটে পাঠান এই কাগজগুলো তাহলেই আপনি আপনাদের এই টাকাটা পেয়ে যাবেন তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ